দে লেফট দেয়ার ক্যাম্প ফর দেয়ার ক্লাইম্প ছটা তিরিশ মিনিট তারা কী করেছিল তারা তাদের আরোহণের জন্য তাদের ক্যাম্প ছেড়েছিল হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা অ্যাকাডেমি আজ আমরা লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি ওয়ান লেটস ফাইন্ড আউট চলো খুঁজে বার করি হোয়াট হ্যাপেন্ড অন মে টোয়েন্টি নাইন নাইনটিন হান্ড্রেড ফিফটি থ্রি উনিশশো তিপান্ন সালের উনতিরিশে মে কি ঘটেছিল ফলো দ্য গিভেন সিকুয়েন্স অ্যান্ড ড্রেসক্রাইব প্রদত্ত ক্রম অনুসরণ করো এবং বর্ণনা করো দেখো ফোর এম মানে চারটের সময় এডমন্ড হিলারি অ্যান্ড নর্গে অ্যাওয়েক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব তার চারটের সময় অ্যাডমন্ড হিলারি এবং নর্গে জেগে ওঠে এবং তাদের আরোহণের জন্য প্রস্তুত হয় সিক্স থার্টি এম ছটা তিরিশ মিনিটে দে লেফট দেয়ার ক্যাম্প ফর দেয়ার ক্লাইম্ব ছটা তিরিশ মিনিটে তারা কী করেছিল তারা তাদের আরোহণের জন্য তাদের ক্যাম্প ছেড়েছিল ইলেভেন থার্টি এম এগারোটা তিরিশ মিনিটে কি হয়েছিল দে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট এগারোটা তিরিশ মিনিটে তারা মাউন্ট এভারেস্টে চূড়ায় পৌঁছেছিল ইলেভেন ফর্টি ফাইভ এ এম এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কী হয়েছিল হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হিলারি এবং নর্গে পাহাড়ের নিচে ফিরে যাওয়ার পথ ধরেছিল অ্যাক্টিভিটি টু এ ফাইন্ড আউট দ্য নেমস খুঁজে বার করো নামগুলি অফ গ্লেসিয়ার্স ফ্রম দ্য রুড ম্যাপ অফ হিলারি অ্যান্ড টেনজিং হিলারি ও তেনজিং এর রুট ম্যাপ থেকে হিমাবহের নাম ওয়ার্ক ইন গ্রুপস গ্রুপে কাজ করো ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে দেখো উপরে যে হিম উপরে যে ম্যাপ আছে সেই ম্যাপ থেকে আমি এগুলো খুঁজে বার করে লিখে লিখেছি তোমরা ম্যাপটা দেখে দেখো আমি লিখেছি এগুলো তোমরা ম্যাপটা দেখে নেবে দেখো ইস্ট রং বুক গ্লেশিয়ার পূর্ব রংবুক হিমাবাহ কাংসুম গ্লেশিয়ার কাংসুম হিমাবাহ কুম্ভু গ্লেশিয়ার কুম্ভু হিমবাহ অ্যাক্টিভিটি টুয়ের বি অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ উত্তর থেকে দক্ষিণে হিমবাহগুলি সাজাও ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে দেখো উত্তর দিক থেকে দক্ষিণে হিমাবাহুগুলিকে পরপর সাজাতে হবে দেখো সাজিয়েছে দেখো একটা বলে করে দিয়েছে বাকি 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 দুটো আমি করিয়েছে দেখো ইস্ট রং বুক গ্লেশিয়ার পূর্ব রংবুক হিমবাহ কুম্ভু গ্লেশিয়ার কুম্ভ হিমবাহ কাংসুম গ্লেসিয়ার কাংসুম হিমবাহ অ্যাক্টিভিটি থ্রি লেটস চলো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিই এটা দেখো হু ওয়াজ দ্য লিডার অব দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ নাইনটি ফিফটি থ্রি কে উনিশশো সালের ব্রিটিশ এভারেস্ট অভিযানের নেতা ছিলেন দেখো কর্নেল জন হান্ট এটা হচ্ছে উত্তর তারপরে এবার এখানে ছোটো তো সে আমি উত্তরটা লিখে নি দেখো এখান থেকে আমি এখানে তোমাদের ব্যাকেট করে দেখে দিয়েছি তোমরা উত্তরটা এর পাশে ওরম করে লিখে নেবে কর্নেল জন হান্ট বলে দেখো এখান থেকে ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ নাইনটি হান্ড্রেড ফিফটি থ্রি এতটা লিখে দেবে লিখে দিয়ে এখানটা জিজ্ঞাসা চিহ্ন দেবেন এখানে কেন জিজ্ঞাসা চিহ্ন হয়েছে এখানে কোশ্চেন ছিল উত্তরটা আমি যেহেতু লিখে দিয়েছি সে না এখানে তুমি জিজ্ঞাসা চিহ্ন না দেখেন কতটা পর্যন্ত লিখবে লিখে ফুল স্টপ দেবে তারপরে বিয়েডটা হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার আর চুজেন ফর দ্য এক্সপেডিশান অভিযানের জন্য কতজন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল দেখো ইলেভেন অ্যান্সারটা হচ্ছে ইলেভেন মানে এগারো জন এখানে ইলেভেনটা লিখে তারপরে একইভাবে করে দেবো ইলেভেন ক্লাইম্বার্স অ আর চুজেন ফর দ্য এক্সপেডিশান এগারো জন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল এখানে তার একটা জিজ্ঞাসা চিহ্নটা দেবে না এখানে উত্তর লিখে ফেলতো সেখানে এটা জিজ্ঞাসা চিহ্ন তুলে দেয় স্টপ দেবে এখানে তারপর এটা দেখো হাউ মেনি ক্লাইমবার গড দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ কতজন আরোহী শীর্ষে আরোহণের সুযোগ পেয়েছিল অ্যান্সার দেখো আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অনলি ফোর দেখো সমস্ত পর্বতারোহীদের মধ্যে মাত্র চারজন হ্যাঁ তারপরে এখানে এখানে লিখে দেখো ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ পর্বত আরোহণের শীর্ষে ওঠার সুযোগ পেয়েছিল বলে এখানে ফুলস্টপ দিয়ে দেবে তাহলে এখান থেকে এতটা লিখবে লিখে দেখো ক্লাইম্বার্স থেকে না টপ পর্যন্ত লিখবে সবটা লিখে তারপরে ফুলস্টপ দিয়ে দেবে তারপরে দেখো ডিএটটা হু অ্যার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম কারা প্রথম দলের সদস্য ছিলেন দেখো এখানে টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম টম বর্ডিনল এবং চার্লস ইভান্স ছিলেন প্রথম দলের সদস্য আর পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে